সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। প্রথম দফায় 140টি পশ্চিমা ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে উল্টো সুর ফ্রান্সের। ইউক্রেন যুদ্ধ পাকিস্তানকে প্রভাবিত করছে বললেন পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো। চাহিদার তালিকা দীর্ঘ হচ্ছে ইউক্রেনের। আগ্রাসীদের অত্যন্ত কঠোর ও অনুশোচনা জাগানো জবাব দেবে ইরান। এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের অনেক স্কলারশিপ বন্ধ করেছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে উল্টো সুরে কথা বলছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র জার্মানি না বললেও যুদ্ধবিমান পাঠানোর পক্ষেই মত দেশটির। নিজের বক্তব্যে তা স্পষ্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। প্রথম দফা 140টি পশ্চিমা ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, পশ্চিমা 12টি দেশের কাছ থেকে প্রথম দফায় 120 থেকে 140টি ট্যাঙ্ক পাওয়ার প্রত্যাশা করছে ইউক্রেন। মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে জার্মানি নিশ্চিত করেছে তারা কিয়েভকে লেপার্টু ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্র M1 আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করবে। কুলেবা বলেন, ট্যাঙ্ক জোটে সদস্য রাষ্ট্র এখন 12টি। আমি উল্লেখ করে বলতে পারি, প্রথম দফায় ইউক্রেনের সেনাবাহিনী 120 থেকে 140টি পশ্চিমা মডেলের ট্যাঙ্ক পেতে যাচ্ছে। পোল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলো ইতোমধ্যে প্রকাশ্যে ঘোষণা করেছে তারা ইউক্রেনকে লেপার্টু ট্যাঙ্ক দিতে আগ্রহী। স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কও বলেছে ইউক্রেনকে তারা জার্মানি নির্মিত ট্যাঙ্ক দিতে রাজি আছে। পশ্চিমা ট্যাঙ্ক পেলেও এখনই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-16 পাচ্ছে না ইউক্রেন। যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান চাইলেও সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন তার প্রশাসনকে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান দেবে না। সোমবার এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্র কিয়েভকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান দেবে কিনা। উত্তরে তিনি বলেন, না, এর আগে জার্মানিও কিয়েভকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা দেয়। ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে উল্টো সুর ফ্রান্সের। সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে উল্টো সুরে কথা বলছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র জার্মানি না বললেও যুদ্ধবিমান পাঠানোর পক্ষেই মত দেশটির। নিজের বক্তব্যে তা স্পষ্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযানের শুরু থেকে যুক্তরাষ্ট্র, নেটো সামরিক জোটের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক ও যুদ্ধবিমান সরবরাহের আবেদন জানিয়ে আসছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সংঘাতের 11 মাসের মাথায় গত সপ্তাহে সেই আবেদনে সাড়া দেয় পশ্চিমা দেশগুলো, ঘোষণা দেয় ট্যাঙ্ক সরবরাহের। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, পশ্চিমা মিত্র দেশগুলোর কাছ থেকে শিগগিরই 321টি অত্যাধুনিক ট্যাঙ্ক পেতে যাচ্ছে কিয়েভ। ট্যাঙ্ক পাঠানোর ঘোষণার পর এবার যুদ্ধবিমান চাইছে ইউক্রেনীয় কর্মকর্তারা। ট্যাঙ্কের মতো ইউক্রেনকে যুদ্ধবিমান পাঠানো হবে কিনা তা নিয়ে বিতর্ক চলছে। যুক্তরাষ্ট্র জার্মানি জানিয়েছে রাশিয়াকে রুখতে ইউক্রেনকে অত্যাধুনিক ল্যাপার ট্যাঙ্ক দেওয়ার সরবরাহ ঘোষণা দেওয়া হলো, কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেওয়া হবে না। রোববার 29 জানুয়ারি আর্জেন্টিনা সফরকালে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস বলেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকলেও জেলেনস্কির দাবি অনুযায়ী কোনো অবস্থাতেই যুদ্ধবিমান সরবরাহ করা হবে না। ওলাফ স্কলচের সুরেই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার 30 জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনকে ট্যাঙ্ক দিয়ে সহায়তা করলেও এখনই যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিমান পাঠানোর ব্যাপারে ভিন্ন কথা বলেছে নেটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্স। সোমবার 30 জানুয়ারি নেদারল্যান্ডসের দ্য হ্যাগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার দেশের অবস্থান স্পষ্ট করেন। বলেন, তিনি ইউক্রেনের যুদ্ধবিমানের সরবরাহের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, এক্ষেত্রে নীতিগতভাবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। ফরাসি প্রেসিডেন্ট জানান, ইউক্রেনীয় কর্মকর্তারা এখনো যুদ্ধবিমানের জন্য কোনো অনুরোধ জানায়নি। ডাচ রাজনীতিবিদরা সম্প্রতি ইউক্রেনের যুদ্ধবিমান পাঠানোর ইঙ্গিত দিলেও প্রধানমন্ত্রী রুটো এ ব্যাপারে ম্যাক্রোর মতো সতর্ক মন্তব্য করেন। তিনি বলেন, এক্ষেত্রে কোনো বাধা নেই, তবে এটি হবে একটি বড় পদক্ষেপ। ইউক্রেন যুদ্ধ পাকিস্তানকে প্রভাবিত করছে বললেন পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি সোমবার কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন যে, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে নেতিবাচক পরিণতির সম্মুখীন হচ্ছে। মস্কো সফরের সময় তার রুশ সমকক্ষ সার্গে ল্যাব্রোভের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতার সময় বিলাল আশা প্রকাশ করেন যে, রাশিয়ার কূটনীতির শক্তিশালী ঐতিহ্য সংঘাতের শান্তিপূর্ণ সমাধান অর্জনে সহায়তা করবে। তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে সকল দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং এমন কোনো বাধা নেই যা কূটনীতি
অতিক্রম করতে পারে এবং ইউক্রেন সংঘাত এর ব্যতিক্রম নয়। পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলি অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে সংঘাতের নেতিবাচক পরিণতির মুখোমুখি হচ্ছে, তিনি যোগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পাকিস্তান রাশিয়ান ফেডারেশনকে পশ্চিম, দক্ষিণ এবং মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মনে করে। তিনি যোগ করেন, পাকিস্তান বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে রাশিয়ার সাথে সহযোগিতা জোরদার করতে চায়। তাদের বৈঠকে মিডিয়াকে অবহিত করে বিলওয়াল বলেছিলেন যে তাদের বন্ধুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনায় জাতিসংঘ এবং সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও সহ বহুপাক্ষিক ফোরামে দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়গুলির সমস্ত দিক অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরো বলেছিলেন যে আফগানিস্তানে পাকিস্তান ও রাশিয়ার ভালো সহযোগিতা রয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জন করতে চায়। জ্বালানি সহযোগিতা সম্পর্কে বিলওয়াল বলেছেন যে পাকিস্তান সরকার দেশের জ্বালানি চাহিদা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। তার বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, রাশিয়া পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতায় সন্তুষ্ট। তিনি আরো বলেন, উভয় দেশে যৌথ মহর এবং সামরিক প্রশিক্ষণ সহ নিয়মিত সামরিক যোগাযোগ করছে। ল্যাভরভ জোর দিয়ে বলেছিলেন যে এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা সরাসরি আফগানিস্তানের সাথে যুক্ত ছিল। তিনি বলেছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী বিলওয়ালের সাথে তার আলোচনায় উভয় পক্ষই এসসিও, বিশেষ করে আফগানিস্তানের যোগাযোগ গ্রুপের সক্ষমতা ব্যবহার করতে সম্মত হয়েছে। ল্যাভরভ আগের দিন পেশোয়ারে মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা করেন এবং সন্ত্রাস নির্মূলের জন্য বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, বৈঠকে তারা মানবিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করছেন। চাহিদার তালিকা দীর্ঘ হচ্ছে ইউক্রেনের। দিন দিন চাহিদার তালিকা দীর্ঘ হচ্ছে ইউক্রেনের। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের পর এবার যুদ্ধজাহাজ ও সাবমেরিন চাইছে ইউক্রেন। জার্মানি লেপার টু ট্যাঙ্ক নিশ্চিত হওয়ার পর বার্লিনের প্রতি নতুন আহ্বান জানিয়েছেন ইউক্রেন উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি মেলোনিক। মস্কোর বিরুদ্ধে কিয়েভের নৌ সক্ষমতা বাড়াতে জার্মানির প্রতি নতুন আহ্বান জানিয়েছেন তিনি, খবর এপি। রোববার এক টুইটারে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি মেলোনিক বলেন, জার্মানি এক মাস আগে তাদের ফ্রিগেট লুবেককে বাতিল ঘোষণা করে। এটি ঠিক যে এটি 32 বছরে পুরনো, কিন্তু তারপরও যদি চায় তাহলে কৃষ্ণ সাগরে রাশিয়া সাবমেরিন মোকাবেলায় কিয়েভ ফ্রিগেটটি ব্যবহার করতে পারে। এমনকি যদি তারা পুরো জাহাজটি দিতে রাজি না হয়, তাহলে অন্তত অস্ত্রশস্ত্রগুলো যেমন সিএসপেরো এম হারপুন ক্ষেপণাস্ত্রের মতো জিনিসগুলো তারা কিয়েভকে দিতে পারে। এর কয়েক ঘন্টা আগে অন্য একটি পোস্টে মেলোনিক ইউক্রেনকে তার 6টি সাবমেরিনের একটি দেওয়ার জন্য জার্মানির প্রতি আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আরেক বার্তায় তিনি জানান, জার্মানিতে ইউক্রেনের কনসাল জেনারেল থাকাকালে 2008 সালে তিনি এ ধরনের সাবমেরিনে চড়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তখনকার একটি আলাপচারিতার কথা মনে করে মেলোনিক বলেন, একজন অ্যাডমিরাল আমাকে বলেছিলেন, কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌবহরকে নিয়ন্ত্রণে রাখতে আপনারা কেবল একটু সাবমেরিন দরকার। মেলোনিক 2007 থেকে 2012 সালের মধ্যে জার্মানিতে ইউক্রেনের কনসাল এবং 2015 থেকে 2022 সালের মধ্যে বার্লিনে কিয়েভের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। গত নভেম্বরে তিনি উপপররাষ্ট্রমন্ত্রী হন। আগ্রাসীদের অত্যন্ত কঠোর অনুশোচনা জাগানোর জবাব দেবে ইরান। ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশ নিজের ভূখণ্ডে বা স্বার্থের ওপর কোনো ধরনের আগ্রাসন বরদাস্ত করবে না, বরং আগ্রাসীদেরকে অত্যন্ত কঠোর অনুশোচনা জাগানোর জবাব দেবে। তিনি ইরানের বিরুদ্ধে হুমকিসুলভ বক্তব্যের আইন ও আন্তর্জাতিক দায় মনে রাখতে এবং উস্কানিমূলক বক্তব্যের রাজনৈতিক পরিণতির বিষয়ে আরও বেশি ভাবতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। ইরানকে কথিত পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিন সরকার সামরিক পন্থা সহ সব ধরনের পন্থা ব্যবহারের জন্য প্রস্তুত বলে দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিলেন ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের পরমাণু তৎপরতা যে শান্তিপূর্ণ, তেহরান তা বারবার জোর দিয়ে বলে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA বহু রিপোর্টে যে এই বিষয়টি সত্যায়ন করা হয়েছে তা স্মরণ করিয়ে দিয়েছেন কানায়ানি। ইরানের নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই, সে কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তিনি এও বলেছেন যে তেহরান পরমাণু ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি অব্যাহত রেখেছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে দেশের উন্নয়নের স্বার্থের জন্য যতটা জরুরি ততটাই কর্মসূচি নিয়ে তেহরান এগিয়ে যাবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে দেন। মার্কিন সরকার ইরানের জনগণকে সমর্থন করছে বলে যে হাস্যকর দাবি করছে সে প্রসঙ্গে কানায়নি বলেছেন, এই ভণ্ডামি বন্ধকরণ এবং ইরানি জাতির রাজনৈতিক প্রজ্ঞাকে খাটো করে দেখবেন না। কানায়নি আরো বলেছেন, ইরানের সাম্প্রতিক সহিংসতায় ইরানিরা দেখেছে যে কিভাবে মার্কিন সরকার ও তার কোনো কোনো ইউরোপীয় মিত্র নিজেদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতির নিরাপত্তাকে কুরবানি করার সর্বোচ্চ অপচেষ্টা চালিয়েছে নানাভাবে এবং এ লক্ষ্যে তারা দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অতীতের মতো তারা এবারও ব্যর্থ হয়েছে এবং সচেতন ইরানি জাতি তাদেরকে হতাশ করেছে বলে তিনি উল্লেখ করেছেন। মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা ইরানের ঘরোয়া পরিবেশে মিথ্যাচার চালিয়ে কিছুই অর্জন করতে পারবে না এবং তেহরান ইরান বিরোধী তৎপরতার জন্য তাদেরকে দায়ী করে যাবে বলেও তিনি জানিয়ে দেন। এটা স্পষ্ট, বৃদ্ধ সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন সরকার ইসলামী ইরানের শক্তিমত্তার অবস্থা ভালো করেই জানে বলে দেশটির উপর সরাসরি হামলার সাহস করছে না, কিন্তু নানা ধরনের মিথ্যা প্রচারণা মুষ্টিমেয় ভারতের
সন্ত্রাসীদের উস্কে দিয়ে ইরানের উপর চাপ জোরদারের ব্যর্থ চেষ্টা করছে। আর মাঝে মাঝে হুঙ্কার ছাড়া বদভ্যাস ত্যাগ করা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পক্ষে সহজেই সম্ভব হয় না। সংখ্যালঘু শিক্ষার্থীদের অনেক স্কলারশিপ বন্ধ করেছে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার ভীষণ হিংসুটে, সংখ্যালঘু শিক্ষার্থীদের অনেক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। তিনি মঙ্গলবার মালদহে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নাগরিকত্ব প্রদান ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেন। মতুয়া সম্প্রদায়ের পাশে রাজ্য সরকারই বরাবর ছিল এবং তাদের যাবতীয় উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। মমতাজ বলেন, আমি জানি না কেন্দ্রীয় শাসক দলটা কেন ভীষণ হিংসুটে। আমাদের এখানে 30% সংখ্যালঘু জনসংখ্যা আছে, সেটা তো তাদের অপরাধ নয়। তারা যদি পড়াশোনা করতে চায়, আমাদের কি উচিত না তাদের পড়াশোনা ব্যবস্থা করা, নাকি একটা উইপোকা কামড়ালো এজেন্সি পাঠিয়ে দিয়ে তাদের গ্রেপ্তার করা, কোনটা কাজ? আমি মনে করি তাদের পড়াশোনা এগিয়ে দেওয়াটা আমাদের কাজ, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের স্কলারশিপ অনেক বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20,00,000 ছেলে মেয়েকে স্কলারশিপ দিচ্ছি। কেন্দ্রীয় সরকারের তৈরি করা সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে মমতা বলেন, কিসের নাগরিক? বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে মমতা বলেন, এতদিন আপনারা এখানে বেঁচে নেই, খাদ্য সাথী প্রকল্পে সুবিধা পান, স্বাস্থ্য সাথী সুবিধা পান, লক্ষ্মীর ভান্ডার পান, বিনা পয়সায় রেশন পান, ভোট দেন। আপনারা যদি নাগরিক না হতেন, ভোটটা দিতেন কি করে? সম্পূর্ণটা বিভ্রান্তিকর। কেন্দ্রীয় সরকার 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA-তে মুসলিমদের বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের নাগরিক দেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু এতদিনের বিতর্কিত আইনের ভিত্তি তৈরি না হওয়াতে এখনো কার্যকর হয় নাই। পশ্চিমবঙ্গে একটা বড় অংশ নাগরিক, বিশেষ করে মতুয়া সম্প্রদায়কে বিজেপির নেতারা বরাবরই নাগরিকত্ব প্রদানের কথা বলে আসছেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন। মমতাজ বলেন, বিজেপি নির্বাচনে এলে মতুয়া বাড়িতে ভাত খেয়ে বলবে, আমি মতুয়াদের বন্ধু হয়ে গেলাম। ক্যাকে করে চিৎকার করবে, ওদের বলুন ক্যাকে করার জন্য কাক আছে, তুমি কেন ক্যাকে করছো? জাতীয় নাগরিক পঞ্জী বা NRC নামে সবাইকে জেলে বন্ধ করে দেওয়ার চেষ্টা বা সংশোধিত নাগরিকত্ব আইন কেন নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।